হ্যালো ফ্রেন্ডস, নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই। তো এই ভিডিওটার মধ্যে কিছু নতুন আপডেটস নিয়ে কথা বলবো, যেগুলো কিন্তু অনেক ইন্ডাস্ট্রি থেকে উঠে এসেছে এবং আমার মনে হয় এই আপডেটগুলো শুনলে তোমরাও রীতিমতো এক্সাইটেড হয়ে যাবে। তো সেই আপডেটগুলো কি সেগুলো জানতে হলে অবশ্যই ভিডিওটা শেষ অবধি দেখো। বাট তার আগে তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এরকম রিভিউ, রিয়াকশন, অনেক রকম আপডেটস তোমরা চ্যানেলটার মধ্যে পেতে থাকবে। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে কিন্তু নোটিফিকেশন বেলটা অন করে দাও, যাতে এরকম ভিডিও আসলে তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো চলো এবার ভিডিওটা শুরু করা যাক। তো ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো, যে আপডেটটা গরমা গরম আজকে উঠে এসেছে, সেটা হচ্ছে সলমান খানের আপকামিং একটা মুভি। তো অনেকদিন ধরেই জল্পনা কল্পনা হচ্ছিল যে সলমান খান এবং ধর্মা প্রোডাকশন একসাথে আবার রিইউনাইট হতে চলেছে সেই লাস্ট কুচকুচ হোতাহের পর। তো আজকে যে নিউজটা উঠে এসছে সেটা হচ্ছে বিষ্ণু বর্ধন, যে হচ্ছে শেরশাহ ডিরেক্টর, তার সাথে সলমান খান একটা মুভি করতে চলেছে, যেটার প্রডিউসার হচ্ছে করণ জোহর, মানে ধর্মা প্রোডাকশনস। এবং এই মুভিটা টার্গেট করা হচ্ছে 2024-এর ক্রিসমাস মাস। এই ফিল্মটা কিন্তু একটা কমপ্লিট অ্যাকশন প্যাক মুভি হতে চলেছে। এবং তোমরা যদি শেরশাহ মুভিটা দেখে থাকো, তোমরা জানো যে ওই মুভিটাও কিন্তু ভালো রকম অ্যাকশন ছিল। তো সলমান খান এবং করণ জোহর এবং বিষ্ণু বর্ধন, তো এই কম্বিনেশনটা কিরকম মারাত্মক হতে চলেছে সেটা তো নেক্সট ইয়ার আসলেই বোঝা যাবে। নেক্সট এবার টপিক কথা বলবো, সেটা হচ্ছে ডন 3। তো আমরা এতদিন ধরে জেনে গেছি যে এসআরকে কিন্তু এই ডন ফ্র্যাঞ্চাইজিটার মধ্যে থাকছে না, রণবীর সিং থাকতে চলেছে, এটা অফিসিয়াল হয়ে গেছে। এবার ব্যাপারটা হচ্ছে ডন 3 এর একটা অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট ভিডিও কিন্তু শ্যুট হয়ে গেছে, যেটা কিন্তু এই সপ্তাহের মধ্যে রিলিজ হবে। এবং শোনা যাচ্ছে যে গদার 2 ফিল্মটা যে 11 তারিখে রিলিজ হচ্ছে, এই ফিল্মটার সাথে কিন্তু ডন 3 অ্যানাউন্সমেন্টের ভিডিওটা কিন্তু থাকতে চলেছে। মানে হলের মধ্যে কিন্তু গদার 2 দেখানোর আগে ডন 3 এর এই অ্যানাউন্সমেন্ট ভিডিওটা কিন্তু চলবে। তো 11 তারিখে যদি হলে রিলিজ হয়, তাহলে এক দুদিন আগে হয়তো এটা অফিসিয়াল আপডেট এসে যাবে। তো বলা যেতে পারে 11 তারিখের মধ্যে হয়তো আমরা ডন 3 অ্যানাউন্সমেন্ট পেতে চলেছি, যেটার মধ্যে রণবীর সিংকে আমরা নতুন রূপে দেখতে পাবো। এবং এই মুভিটাও হয়তো 2025 ওরকম সময় হয়তো রিলিজ হতে পারে, কারণ এখন যেহেতু রকি ও রানীকে প্রেম কাহিনী চলছে, এরপর সঞ্জলিনা ভানসালির সাথে রণবীর সিংয়ের একটা মুভি হবে, যেটা খুব সম্ভবত 24-এ হয়তো রিলিজ হতে পারে। তো 24-এ রিলিজ হওয়ার পর হয়তো এটা 2025-এ হয়তো ডন 3 আসতে পারে। তো দেখা যাক, আরও আপডেট আসলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। নেক্সট হচ্ছে রকি ও রানীকে প্রেম কাহিনী। এই মুভিটা কিন্তু ইন্ডিয়াতে 100 crore কিন্তু বিজনেস করে নিয়েছে এবং ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু 200 crore কামিয়ে নিয়েছে। তো আলিয়া ভাটের কিন্তু একটা 8তম মুভি এবং রণবীর সিংয়ের কিন্তু 7তম মুভি, যেটা 100 crore গন্ডি পেরিয়েছে। এবং করণ জোহরের কিন্তু এখনও অবধি 100% সাকসেস রেশিও, তার প্রত্যেকটা ফিল্ম কিন্তু হিট হয়ে গেছে। আগে লাস্ট মুভিটাও কিন্তু হিট ছিল, এই মুভিটাও কিন্তু হিট হয়েছে। এবং ওভারসিজে ফিল্মটা কিন্তু রীতিমতো দারুণ ব্যবসা করছে, 10 মিলিয়ন কালেকশন কিন্তু ফিল্মটা করে ফেলেছে ওভারসিজে। তো বলা যেতে পারে এসআরকের পর যদি আরেকটা কোনো অ্যাক্টর থাকে যার ওভারসিজে ভালো রকম রেকর্ড আছে, সেটা হচ্ছে রণবীর সিং। কারণ রণবীর সিংয়ের যে কটা মুভি এখনও অবধি এসছে, ওভারসিজে কিন্তু রীতিমতো ভালো ব্যবসা করে থাকে। এবার নেক্সট যে আপডেটটা হচ্ছে, সেটা হচ্ছে দেবের আপকামিং মুভি বাঘা যতীন নিয়ে। তো বাঘা যতীনে কিন্তু একটা বিশাল বড় একটা বাঘের সাথে কিন্তু সিকোয়েন্স থাকতে চলেছে। দেব একটা ইন্টারভিউতে জানিয়েছে যে RRR যে VFX-এ যারা কাজ করেছে, তারা নাকি বাঘা যতীনে এই অ্যাকশন সিকোয়েন্সটায় কাজ করতে চলেছে, তারা নাকি VFX-এ দ্বারা ওই বাঘটাকে বানাবে যেটা দেবের সাথে অ্যাকশন সিকোয়েন্স হবে। তো তোমরা জাস্ট ভাবো স্কেলটা কী লেভেলে যেতে চলেছে, RRR যারা VFX-এ কাজ করেছে তারা বাঘা যতীনে এসে কাজ করছে, ফিল্মটা কী লেভেলের হবে সেটা এইসব নিউজ এইসব আপডেটস দিয়ে কিন্তু বোঝা যাচ্ছে। এবং অবশ্যই এর আগে আমরা অনেক রকম মানে ক্লিপস, অনেক রকম পিকচার্স আমরা পেয়েছি দেবের ডেডিকেশন নিয়ে, কোনো রকম সন্দেহ নেই। এবং দেব যেরকমভাবে প্রচেষ্টা করে যাচ্ছে টলিউড ইন্ডাস্ট্রিকে নেক্সট লেভেল নিয়ে যাওয়ার জন্য, সেটা কিন্তু সত্যি সত্যি প্রশংসা প্রাপ্য। তো এবার দেখা যাক এই ফিল্মটার প্রোডাক্টটা কীরকম দাঁড়ায়। এবার কথা বলবো হচ্ছে বরুণ ধাওয়ানের আপকামিং একটা মুভি নিয়ে, যেটা কিন্তু থেরির অফিসিয়াল হিন্দি রিমেক হতে চলেছে। এবং যে ফিল্মটার প্রডিউসার কিন্তু অ্যাটলি হবে, যার বলিউডে ডেবিউ হতে চলেছে শাহরুখ খানের যাওয়ার নিয়ে। তো থেরির হিন্দি মুভিটার যে আপডেটটা উঠে এসছে সেটা হচ্ছে বরুণ ধাওয়ান এখানে বিজয় ক্যারেক্টারটা প্লে করবে, এবং এখানে কীর্তি সুরেশ হচ্ছে সামান্থার ক্যারেক্টারটা প্লে করতে চলেছে। এবং এখানে মামিকা গব্বি কিন্তু অ্যামি জ্যাকসনের রোলটা প্লে করতে চলেছে। বা দেখা যাক এই অ্যাকশন প্যাক মুভিটা কীরকম হয়। তোমরা যারা থেরি মুভিটা অরিজিনালটা দেখে থাকো, তারা হয়তো জানো যে গল্পটা কীরকম হতে চলেছে, বাট এটার মধ্যে কীরকম চেঞ্জেস কীরকম এক্সিকিউশন হয় সেটা দেখার ব্যাপার। বাট এই মুভিটা দিয়ে কিন্তু কীর্তি সুরেশ বলিউডে কিন্তু প্রথমবার ডেবিউ করতে চলেছে। তো লেটস সি, আরও ফিল্মটা আপডেট আসলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। তো এই ছিল কিছু গরম গরম আপডেট। তোমরা জানিও তোমরা কোন ফিল্মটা নিয়ে বেশি এক্সাইটেড, এবং যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, নোটিফিকেশন বেলটাও কিন্তু অল করে দিও। তো দেখা হবে পরের ভিডিওতে, বাই।